জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত নারায়ণপুর থানার গাঁতি শারদাপল্লী এলাকায় আজ দুপুরে খুঁটি পুজোকে কেন্দ্র করে গণ্ডগোল বেঁধে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। একই এলাকায় দুটো জগদ্ধাত্রী পুজো করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত ঘটে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণপুর থানার পুলিশ। দুই পক্ষকেই মীমাংসার জন্য ডাকা হয়েছে নারায়ণপুর থানায়। নারায়ণপুর গাঁতি শারদাপল্লী উদয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে আজ সকালে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে খুঁটি পুজো করা হয়। সেই সময় স্বপ্ন সফল নামে আর এক পুজো কমিটি একটু দূরে খুঁটি পুজো করতে আসে। সেই সময় দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বাঁধে। প্রথমে বচসা শুরু হয়, তারপর ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নারায়ণপুর উদয়ন সংঘ ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা তথা বিধাননগর পৌর নিগমের পূর্বতন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। অন্যদিকে স্বপ্ন সফল পুজো কমিটির প্রধান উপদেষ্টা তৃণমূল নেতা তথা বিধাননগর পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সাওনাজ আলী মণ্ডল। তাই একই এলাকায় দুটো জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে শুধু নয়, তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দলের জন্যই আজ ঝামেলা বাঁধে বলেই অনেকে মনে করেছে। আমাদের জগদ্ধাত্রী পুজোর এইখানে আমাদের যে জুনিয়র আমাদের গ্রুপ ছেলেরা আছে তাদের একটা দাবি ছিল এখানে জগদ্ধাত্রী পুজো হবে। সেই হিসাবে আমি আমাদের নেতা টাম্পি মণ্ডল কাউন্সিলর সুস্মিতার সঙ্গে কথাবার্তা বলে আমরা জগদ্ধাত্রী পুজোর আয়োজন করি। আয়োজন করে টাম্পির প্রধান উপদেষ্টা টাম্পি মণ্ডল নেতৃত্বে আমরা কালকে হোর্ডিং ফেসবুকে ছাড়া হয়। ছাড়ার পর ওদের কোনো আয়োজন ছিল না, ওরা তো কালী পুজো করে, দুর্গা পুজো করে, সব পুজোই মোটামুটি আমাদের ক্লাবে হয়, মন্দিরে হয়, সব রকম পুজোই হয়। এইবারে আমাদের এখানে যেহেতু জগদ্ধাত্রী পুজো হয় না সেইভাবে, সেই জন্য এই বাচ্চা ছেলেদের উদ্যোক্তা যে একটা ছোটো করে আমরা জগদ্ধাত্রী পুজো করব। সেই জন্য ওদের সাথে নিয়ে আমি আমাদের চাকরি মণ্ডলের সঙ্গে কথাবার্তা বলে কাউন্সিলার থেকে আমরা কথাবার্তা বলে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করি এবং তাতে ক্যাম্পি মণ্ডল প্রধান উপদেষ্টা করে আমরা কালকে হোর্ডিং ছাপানো হয়। এবার আজকে সকালবেলা আমি দেখছি হঠাৎ এখানে মাইক লাগিয়ে একটা গ্রুপ এসে তারা জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো করছে। জগদ্ধাত্রী পুজো ধরতে যাবো, আমার দুর্গা পুজো কালী পুজো করি আমি শেষ, আমার জগদ্ধাত্রী পুজো ধরতে হবে এরকম কোনো বিষয় কিছু নেই। যে যেখানে পুজো করবে তাকে স্বাগত, মাকে যিনি পুজো করবেন তিনি করবেন, যদি কেউ আমাকে আমন্ত্রণ না করে দূর থেকে তো নমস্কার করতে দেবেন, আমি নমস্কার করে আসবো মা। ঠিক আছে, ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।